এই দেখো কতগুলো কালার, এগুলো আগের বছরে ছিল, আগের বছরের বলতে তার আগের বছর, আর এবছরে তো শুধু একটা কালারই নিয়ে এসছে, আর আজকে আবার এই কালারটা আর এই কালারটা নিয়ে এসছে। তো চলো ঢালি একটা একটা করে। মা ভালো লাগছে? কি এগুলো রং বলো, রং তো মাম তো আগের বছরে ছোট ছিল, ও বুঝতেই পারছে না যে এগুলো কি। আগের বছরে ওকে নিয়ে ফটোশ্যুট করেছিলাম ছাদে। এই কালারটা দেখো খুব সুন্দর, খুব মিষ্টি কালার, অল্প অল্প করে ঢেলে নিচ্ছি এখন, কারণ বেশি ঢালে আবার নষ্ট হবে। খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয় এসো এসো বাইরে এসো এসো গো। গাইস ওয়েলকাম টু কৃষ্ণারিয়া ব্লগ, আমার নতুন ভিডিওর সাথে সবাইকে অনেক ওয়েলকাম জানাই, বড়দের প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে, হ্যাপি হোলি। তো এই দেখো আমিও চলে এসেছি হোলি মানে আবিরের থালা নিয়ে। তো মাম্মা মামি আর তোমাদের দাদা ভাই এখন হোলি খেলবো। তো এখন বাজে হচ্ছে 1:30, আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো বলে দিলাম। তো চলো, আমার স্নান করা হয়ে গেছে, তোমাদের দাদা ভাই আর মাম্মা আজকে এখনও স্নান করেনি, মাম্মামের স্নান করার টাইম হয়ে গেছে, তাই তোমাদের দাদা ভাই এসেছে মাম্মামকে নিয়ে দোল খেলবে বলে। আর সব থেকে বড়ো কথা, মাম্মামের আর তোমাদের দাদা ভাইয়ের আর আমার তিনজনে এই প্রথম হোলি, মানে আগের বছর যেহেতু বাড়িতে ছিলাম, তো সেহেতু মাম্মাম ছোটো ছিল বলে সেই জন্য তোমাদের দাদা ভাই এখানে ছিল। তো মাম্মা মামার আর মানে তিনজনে এই প্রথম হোলি আমাদের, চলো এনজয় করব খুব। আর তোমরাও দেখতে থাকো, এই দেখো আমি এখন আবিরের থালা সাজিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই, চলো। এই দেখো আমার স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আজকে, যেহেতু হোলি এই ঠাকুরের পায়েও আবির দিয়ে দিয়েছি আমি। কি সুন্দর ঠাকুরের একটা থালায় আবির সাজিয়েছি দেখো। তো চলো, পুজো পুজো করা হয়ে গেছে, এবার মামামের সাথে একটু হোলি খেলে মানে ওকে একটু রং টং মাখিয়ে ওকে স্নান করিয়ে দিই, আর রান্নাবান্নাও হয়ে গেছে বলে দিই, স্নান টান করাও হয়ে গেছে, তো সব কাজই হয়ে গেছে মোটামুটি, খালি মাম্মামকে স্নান করানো আর খাওয়ানো বাকি আছে। এই দেখো তোমাদের দাদা ভাই আর মাম্মাম আবিরকে এই রং খেলছে ফিচকারি দিয়ে। মাম্মামের প্যান্টের জামাটা এ হয়ে গেছে, গুঁজে গেছে, একটু বার করে দাও না, আমার স্নান হয়ে গেছে মাম্মাম। এই রে মাম্মামের পায়ে দিচ্ছে দেখো, আর মাম্মাম কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। ওর কোন এ নেই, আবিরটা নিয়ে এসে মাম্মামের গালে একটু দাও, দুটো গালে ছোট্ট ছোট্ট হাতে। সব ঘাঁটবে না, একটু হালকা হালকা করে, হ্যাঁ বাবা রে, সব সব দেবে না, একটা কালারই দাও, একটা টিপ দিয়ে দাও। আরে বাবা রে, দেখি 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 মামা, অত দিউনি চোখে লেগে যাবে, দেখো মামামকে আবির মেকে কি সুন্দর লাগছে। পাপাকে দাও মামাম, পাপাকে দাও, আরে আবির দাও মামাম, পাপাকে আবির দাও, আমাকে দাও, ভালো করে দাও, ভালো করে দাও, দাও।
पापा के दाओ, पापा के दाओ। पाए दाओ पापर, पाए दाओ मामा, पापर पाए दाओ, पाए दाओ अमर, पाए अमर, पापर पाए, पापर पाए दाओ अमर, पाए दाओ, पाए दाओ पाए पाए, पापर पाए दाओ मामा। पापर पाए दाओ, पापर पाए दाओ, पापर पाए दाओ। और निजर पाए दी दे ही व्यस्त हो ছোট ছোট হাত দিয়ে মাখাচ্ছে দেখো একবার গাইস, পুটি পাই নিজে তো মেকেই যে আমি একটু মাকাই আমার মামমামকে। আরে বাবা রে, আমি একটু মাকাই, আমি একটু মাকাই, পুরো আবিরটা ঘেঁটে গন্ড করে দিয়ে যা গো। ও পুরো মুটো মুটো তুলছে দেখো ভাই। ঠিক আছে ঠিক আছে, এবার এই গালটা আর না, এবার তুমি একটু পিচকারি নিয়ে খেলো, পিচকারি নিয়ে খেলো, পিচকারি, এই পিচকারি আমার আমার পায়ে। হ্যাঁ দাও, আবার দাও, পায়ে দাও, হ্যাঁ দাও। ও মামা গো শোনা, এই দেখো পাপার পায়ে আবির দিচ্ছে, পাপার পায়ে দাও, পাপার পায়ে দাও, তুমি একটা হাম্পি খাও, তোমার এই যে পায়ে আবির দিচ্ছে, আহাগো দেখো আমার ছোট্ট সোনাটা পাপার পায়ে আবির দিচ্ছে, মামামের পায়ে আবির দিচ্ছে। একটা হাম্পি খেয়ে নাও, হ্যাঁ ভালো করে, ভালো করে একটা হাম্পি খেয়ে নাও, বড় হও, বলো আশীর্বাদ করো, বড় হও বাবু। ও মানে আজকে এই প্রথম খেলছে, মানে আগের বছর তো খুবই ছোট ছিল, তো প্রচুর এক্সাইটেড। ও আর দেখো আবিরটার কি অবস্থা করেছে দেখো বন্ধুরা, দেখো এবার ওরা কি করছে। আবির দেবো এই কালারটা দিয়ে, এই এই কালারটা দিয়ে, আর মামাম সব মিশিয়ে দিয়েছে দেখো। আমাকে আশীর্বাদ করো, আমাকে কি আশীর্বাদ করবে, কি আশীর্বাদ করো বলো। হ্যাঁ তো গালেও একটু দিই, ধরো ধরো ধরো, তুমি ধরো, পড়ে আছো তো, হে গোপেই লাগিয়ে দিয়েছি, ধরো লাল কালারটা, লাল কালারটা, এই যে একটা টিপ, একটা টিপ, পুরো তারকা সুর লাগছে দেখো বন্ধুরা। লালটা দাও, আমার চান হয়ে গেছে গাইস, চান করার পরেও এরা আমাকে মাগাচ্ছে দেখো করে, আমাকে মাখিয়ে কি অবস্থা করলো দেখো, জামা কাপড় সব, মানে আমার স্নান হয়ে গেছে বলো গাইস, আমাকে এত মাখালে চলে, আমি স্নান করেছি একটাই কারণে, কারণ যেহেতু দোল মানে ঠাকুরকে তো ঠাকুরের পায়ে আবির দিতে হবে, তো আবির দিতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য, আর এরা দুজন এখনও দেখো খেলছে। তোমার মামমামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আমার মামমাম এই প্রথম দোল খেলছে, আগের বছর শুধু ওকে নিয়ে ফটোশুটই করেছিলাম,
তো মানে হোলি মানে কিছু রং টংও মাখাইনি আর কিছুই করিনি, জাস্ট ও ঘেটে ছিল একটা প্লেটে দিয়েছিলাম ঘেটে ছিল। কিন্তু এবছর ও ফার্স্ট পিচকারি নিয়ে রং খেলছে, আমার তো খুবই ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তো সবাইকে আরেকবার জানাই হ্যাপি হোলি। দেখো এইখানটার অবস্থা করেছে, দেখো গাইস কি অবস্থা। মামার পা গুলো দেখো, ছোট্ট ছোট্ট পা গুলো দেখো, কি নিজেই আবির দিয়ে নিজেই করেছে। মামাম স্নান করবে, এখন খেলবে। ভালো, অনেক খেলা হয়ে গেছে, এখন মামামকে স্নান করাবো। তো মামামকে স্নান করে দিই, অনেকটা বেলা হয়ে গেল। আজকে মামাম সাবান মাখবে, এই দেখো সাবান মাখবে মামাম, অনেকদিন পর সাবান মাখছে, অনেকদিন পর। চলো স্নান করে দিই।